মুসল্লিয়ান মুসাল্লিমান জিল মাসজিদে ওয়াল মাকানা আমা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওনাদের বংশধর যারা সন্তান যারা আসবে তারাও ইনশাআল্লাহ করবে আমরা আশা করি। তো এইটা কেন করেন? ওনারাকে এই দেশে আসে এখানে নির্বাচন করবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, কি বলেন, এইরকম কোনো আশা আছে নাকি? না, কোনো আশা নেই। আবার ওনারা কিন্তু সেই আমেরিকায় ফ্লোরিডা তারপর জাকিরনগর কি একটা মসজিদ আছে না আমেরিকায়, এইসব মসজিদে আমাদের আব্দুল হামিদ ভাই, আমাদের সেলিম ভাই এবং আরও পীর ভাইরা সেখানে এই মসজিদে এই উর্সিগুলের এবং এই অজিবার তারা প্রচার করেন, ওখানে বয়ান করেন বড় 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 মসজিদে। ওনারা ইংলিশে বয়ান করেন সেখানে। গতকালকে গত রবিবারে আমাদের সেলিম ভাই আমাদের হাইকোর্ট মজলিসে ইংলিশে বয়ান করছেন এবং সেটা লাইভে চলছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ভাইজান, ওনারা কিন্তু নামের জন্য কিছু করছে না। ওনারা একটা জিনিস চিন্তা করে যে আমরা একটা দামি জিনিস, একটা ভালো জিনিস পেয়েছি, এই ভালো জিনিসটা আমার এলাকাবাসীরা পাক, তারা পাইয়া তারা ধন্য হোক, তারা জান্নাতি হোক, বংশ পরস্পরায় তারা জান্নাতি হয়ে যাক, এইটাই তারা চায়। কি বলেন, ঠিক কিনা ভাই? ভাইজান, আমি কোরআন শরীফের সুরায় হাদিদের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে কেয়ামতের ময়দানে মোমেন পুরুষ এবং মোমেন নারী তারা দেখতে পারবে, তাদের সঙ্গে তাদের সামনে দুইটা নূর থাকবে তাদের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ, মোমেন পুরুষ এবং মোমেন নারী তাদের সঙ্গে দুইটা নূর থাকবে, দুইটা আলো থাকবে, দুইটা লাইট থাকবে। ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, একটা নূর থাকবে তাদের সামনে। যেমন দেখেন বাস চললে সামনে থাকে লাইট থাকে না, হেডলাইট, লঞ্চের সামনে বড় লাইট থাকে, বিমানের সামনে বড় লাইট থাকে, হেডলাইট। মোমেন পুরুষ এবং নারী তাদের সামনে একটা হেডলাইট থাকবে। ওয়াবিআইমানিহিম, এবং তাদের ডান দিকে আর একটা লাইট থাকবে, আর একটা আলো থাকবে। সামনে যে লাইটটা থাকবে এইটা হলো ইমানের লাইট। বলেন সুবহানাল্লাহ, ইমানের নূর। এবং ডান দিকে যে লাইটটা থাকবে, যে আলোটা থাকবে, আল্লাহ বলেন সেইটা হলো বান্দার নেক আমলের নূর থাকবে। এই নূর নিয়ে যখন ইমানদার বান্দা কেয়ামতের ময়দানে চলতে থাকবে, তখন পিছন থেকে কিছু লোক তাদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই একটু দাঁড়াও, ফালতামিসু নূরা, আমরা একটু তোমাদের আলো দ্বারা আমরা একটু ফায়দা নেব, তোমাদের আলোতে আমরা চলব। যাদের কাছে আলো থাকবে না, নূর থাকবে না, তারা তাদেরকে ডাক দিয়ে বলবে, ভাই একটু দাঁড়াও, তোমাদের আলোতে আমরা একটু চলব। গ্রামগঞ্জে যখন অন্ধকার থাকে, যেই সব এলাকায় বিকালবেলা মানে হাট বসে, বাজার বসে, বাজার ভেঙে যাওয়ার পরে রাত্রিবেলা যখন মানুষ যায় বাড়িতে, তখন একজনের কাছে লাইট থাকে, তাদের সঙ্গে অনেক লোক যাদের কাছে লাইট থাকে না তারা একসঙ্গে চলতে থাকে। চলে না ভাই? দুনিয়া হলো এমন যে একজনের লাইট দ্বারা, একজনের আলো দিয়া আর একজন উপকৃত হতে পারে। কেয়ামতের ময়দানে কিন্তু একজনের আলো দিয়া, একজনের ঈমান দিয়া, একজনের আমল দিয়া আর একজন উপকৃত হতে পারবে না। তখন ওই আলোওয়ালা ব্যক্তিরা বলবে, কেলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, বলবে ও ভাই তুমি পিছনে ফিরে যাও, হ্যাঁ আমরা পিছন থেকে আলো নিয়ে আসছি। 13 নম্বর আয়াতের মধ্যে, সূরা হাদিদের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছেন যে তোমরা পিছন থেকে নূর নিয়ে আসো, আমাদের এই নূর দ্বারা তোমরা চলতে পারবে না।
তখন ওই মানুষগুলো মনে করবে পিছনে মনে হয় নূর পাওয়া যায়, পিছনে মনে হয় আলো পাওয়া যায়। এই মনে করে ওই মানুষগুলো পিছনের দিকে তাকাবে। আল্লাহ কোরআনে বলেন যে পিছনের দিকে তাকাইয়া আবার সামনে তাকাবে, এতটুকু সময়ের মধ্যে ওই নূরওয়ালা ব্যক্তি 30,000 বছরের রাস্তা পুল সুরাত পার হইয়া সে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন ফাজুরিবালাহু বাব, বলে তখন এই দুই দলের একদল জান্নাতি আর একদল জাহান্নামী তাদের মাঝখানে একটা দেয়াল হয়ে যাবে, তারা নূরওয়ালা ব্যক্তিদেরকে আর দেখতে পাবে না। তো এই নূর আমাদের দরকার কি দরকার না ভাই? দরকার তো। এই নূর যখন সংগ্রহ করার সময়, তখন যদি কেউ সংগ্রহ না করে ওই কেয়ামতের ময়দানে গেলে কি নূর পাওয়া যাবে? যাবে না ভাই। যান একটু চিন্তা করি আমরা, আল্লাহ পাক 124,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইছে এই কথাগুলা মানুষদেরকে বলার জন্য, যে তোমরা আখেরাতের নূর, তোমার নূর তুমি সংগ্রহ করো, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তুমি বেশি বেশি করে নেক আমল করো। বর্তমান জামানায় সেই নবীদের কাজ করছেন কামেল আউলিয়া একরাম ওলিয়াল্লাহ, কামেল ওলিয়াল্লাহ সেই কাজ করছেন। আমার ভাইরা যে কথাগুলো বললেন ওই নূর সংগ্রহের কথাই সবাই বলছে। ভাইজান দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী। কবরের পাশে যে দেখেন যে সমস্ত মানুষ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তাদেরকে দেখলে মানুষ ভয় পাইতো, তাদের শব্দ পাইলে তাদের কথা শুনলে অন্য রাস্তায় যাইতো, আজকে তারা কবরে শুয়ে রয়েছে কি বল, চুপ হোক আর শহরে খামোশ আমি এসে চাষবাস, নীরব নিস্তব্ধ শহরের মধ্যে, এমন শহর যেখানে মানুষ আছে কথা নাই, সেই শহরের নাম কি ভাই? গোরস্তান। হ্যাঁ মানুষ আছে কথা নাই, বলে এক সেই সমস্ত মানুষ কোনো শব্দ নাই তাদের, আপনার আমার সবার কিন্তু সেই একই অবস্থা হবে। 124,000 পয়গম্বর এবং লক্ষ লক্ষ কোটি কোটি আউলে একরাম পৃথিবীর মানুষকে এই কথাগুলোই বুঝাইছে যে তোমার দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। কোন মানুষ দুনিয়া যদি 1,000 বছরের হায়াত পায়, ওই মানুষটা আখেরাতের মাত্র একদিনের হায়াত পাইনি। দুনিয়ায় 1,000 বছরের হায়াত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আখেরাতের যে দিন হবে তার একদিনের হায়াত হইল। তাহলে একদিনের আখেরাতের একদিন আমরা কিন্তু দুনিয়ায় বেঁচে থাকি না। 1,000 বছর কেউ হায়াত পায়? পাই না। অথচ আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ী অনন্তকাল। আমাদের হুজুর কবলা শেষ যখন বয়ান করেন, তিনি বয়ান করেছিলেন যে দুনিয়া যদি 1 ফোঁটা পানি হয়, আখেরাত হলো সমুদ্র। সুবহানাল্লাহ, এটা একটা সাধারণ উদাহরণ। হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যে এই পৃথিবী যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, একটা পাখি যদি 1,000 বছর পর এই সমস্ত পৃথিবীর সরিষা 1,000 বছর পর পর এক একটা সরিষা খায়, ওই পাখিটা কোনো না কোনো একদিন তার সরিষা শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের আখেরাতের জিন্দগি, মৃত্যুর পরের যে জিন্দগি শুরু হবে, এই জিন্দগি শুরু হবে তো আর শেষ হবে না। ফরীকুন ফিল জান্নাতে ও ফরীকুন ফিল নার, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। ভাইজান এই সমস্ত আউলিয়া কিরাম তারা দুনিয়ার মানুষদেরকে এই হক কথাগুলো বলার জন্যই আসছে। ঠিক আমার কামাল মোর্শেদ সুবুতে আদান গাছি রহমতুল্লাহের দরবারটাও এই রকমের দরবার, এবং এই দরবারে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না। শুনছেন না আপনারা? হ্যাঁ হাক্কানি আঞ্জুমানে সুবি আদান গাছি রহমতুল্লাহ 1876 সন থেকে নিয়ে কোনো দান বক্স নাই, এখনো নাই, কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে না। আপনি এটা বুঝিয়ে নিতে পারেন যে হাক্কানি আঞ্জুমান একটা হক দরবার আছে। এই কথাগুলো বোঝাবার জন্য এই সেলিম ভাই, আব্দুল হামিদ ভাই, ওনারা এই দেশে প্রতি বছর এই দেশের মানুষকে এই কথাগুলো বলার জন্য এই মজলিস করে থাকে। সেজন্য ভাই আমার কামেল মোর্শেদ কি বলছেন, বাবা 5টা 4টা হুকুম মানো, বিনা কাজে নামাজ পড়ো। আমার ভাইরা সবাই কিন্তু এই কথা বলেছেন, আর এই কোরআনের অজীব পড়ো, হালাল রুজি খাও, তা কো পারে।
একজন মানুষের জিন্দেগি বন্দেগি মানুষ যত আমল করে যত ইবাদত করে তার মূল কারণ হলো হেদায়াত পাওয়া। মূল কারণ কি ভাই? হেদায়াত পাওয়া। আর হেদায়াত পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আমরা সারা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করি, এবং বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে আমরা সবসময় আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সোজা সঠিক রাস্তার হেদায়াত তুমি আমাকে দান করো। ভাইজান, হেদায়াত পাইতে হলে হেদায়াত শব্দের মধ্যে যে শব্দ অক্ষরগুলি আছে এই অক্ষরের উপর মানুষ আমল করলে মানুষ হেদায়াত পায়। সুবহানাল্লাহ। হেদায়াতের প্রথম অক্ষর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে হেদায়াত, এই হেদায়াতের মধ্যে পাঁচটা অক্ষর, একটা হলো হে, এই হের ব্যাখ্যা হলো হিজরত। যে মানুষ হিজরত করে সে হেদায়াত পায়। বলেন সুবহানাল্লাহ। যে হিজরত করে, কারণ মানুষ যখন হিজরত করে তখন ওই মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বত দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ওই মানুষের অন্তরের মধ্যে বসাই দেয়। সুবহানাল্লাহ। ভাইজান, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এইখানে যারা এখন বসা আছেন এই মুহূর্তে আপনি সত্য কথা বলবেন, এই মুহূর্তে, এই মুহূর্তে আপনার ব্রেনের মধ্যে আপনার ঘরের কথা, আপনার বাসার চিন্তা, আপনার স্ত্রীর চিন্তা, আপনার ছেলের চিন্তা, আপনার দোকানের চিন্তা, এই সমস্ত চিন্তা কি এই মুহূর্তে আপনার ব্রেনের মধ্যে আছে? নাই। কেন নাই? না থাকার কারণটা কি? না থাকার কারণ হলো আপনি কিছু কিছু সময়ের জন্য হইলেও আপনার বাসা থেকে হিজরত করে এখানে আসছেন। কিছু সময়ের জন্য, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার জন্য আপনি হিজরত করছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা। কেমন হেদায়েত তারা পেয়েছিলেন! তারা এমন স্বর্ণের মানুষ হয়েছিলেন, পৃথিবীতে ওই রকম মানুষ আর আসবে না, আসেও নাই, ছিল না সাহাবাদের যুগের আগে। হ্যাঁ, আর ওই রকমের মানুষ পৃথিবীতে আর আসবে না, স্বর্ণের যুগে পরিণত হয়েছিল সেই যুগটা। তারা এমন হিজরত করেছিলেন। তো সাধারণভাবে আমরা বুঝতে পারি, মানুষ যখন হিজরত করে তখন দুনিয়ার ফেকের, দুনিয়ার চিন্তা তার ব্রেনে থাকে না। হ্যাঁ, তখন তার দেহের মধ্যে আল্লাহর ফেকের, আল্লাহর চিন্তা আসে। হ্যাঁ, এই হেদায়াত পাইতে হলে 1 নম্বর কাজ হলো এই রকমের উরসিকুলের মাহফিল, এই রকমের দোয়ার মজলিস, এই রকমের আলোচনার মজলিস, এই রকমের ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মজলিস, ওলি আল্লাহদের মজলিসের কথা যখন শুনবো তাদের দাওয়াত, তখন সেখানে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ, যাব তো ইনশাআল্লাহ। আর হেদায়াত পাওয়ার জন্য দিল, 2 নম্বর হলো হেদায়াতের দ্বিতীয় অক্ষর হলো দাল। দাল হলো দাওয়াত। দাল হলো কি ভাই? মানুষ যে যত বেশি দাওয়াত দেবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তত বেশি হেদায়াত দান করবে। যে কাজের দাওয়াত দেবে আল্লাহ তাআলা ওই কাজ ওই বান্দার দ্বারা আগে করাবে। সুবহানাল্লাহ। সেইতে সেই কাজটা যদি ভালো কাজও হয় তাহলেও আগে করাবে, আর যদি গুনার কাজ হয়, খারাপ কাজ হয়, তাহলেও ওই ব্যক্তিকে দ্বারা আগে করাবে। গুনার কাজ যেমন নাকি মনে করেন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বললো, ভাই চল না আমরা সিনেমা দেখে আসি, চল ভাই। বলেন কই? যে ভাই আমরা চলি, আমরা গান শুনি আসি, গান শুনি আসি। তো একজন আর একজনকে বললো, যাকে বললো সে হয়তো যাইতেও পারে নাও যেতে পারে। হ্যাঁ, কিন্তু একটা আল্লাহ পাকের নিজাম হলো, যে ব্যক্তি যেই কাজের দাওয়াত দেয় আল্লাহ তাআলা ওই কাজ ওই ব্যক্তির দ্বারা আগে করায়। যাকে দাওয়াত দিল সে না করলেও ওই দাওয়াত দিনে আল্লাহর দ্বারা সেই কাজ আগে করায় আল্লাহ। তাহলে আপনি যদি ভালো কাজের দাওয়াত দেন, একজন মানুষকে যদি নামাজের দাওয়াত দেন, এই ওজিফার দাওয়াত দেন, এই উরসুকুলের দাওয়াত দেন, সত্য কথার দাওয়াত দেন, হালাল খাওয়ার দাওয়াত দেন, এই ভালো কাজের দাওয়াত যদি দেন তাহলে আপনাকে দ্বারা আল্লাহ তাআলা এই কাজ আগে করার তৌফিক দান করবে। একজন মানুষকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, ভাই চল মসজিদে যাই নামাজ পড়ে আসি, সে হয়তো যাইতেও পারে নাও যেতে পারে। যদি যায়, যদি নামাজ সে আদায় করে, তাহলে ওই নামাজ আপনি তাকে নিয়ে গেলেন, আপনি নামাজ আদায় করলেন, তার নেকি তো আপনি পাবেন। ওই ব্যক্তি যে নামাজ পড়লো
তার একটা কবুলিয়ত নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ সে ব্যক্তি নামাজ পড়তে গেছে বা পড়ছে, তার নামাজ হয়তো কবুল হইতেও পারে নাও হইতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি যে তাকে ডাকে নিয়ে গেছেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা কবুলিয়ত আমলের দাওয়াত, হ্যাঁ, নেকি আপনাকে দান করবেন। হ্যাঁ, সেই জন্য ভাই যান, আমি আপনি যদি হেদায়ত পাইতে চাই আমরা এই দুইটা কথার উপর আমল করি। একটা হলো আমরা হিজরত করব, হ্যাঁ, এই দাওয়াত পাইলে আমরা সেখানে যাব, আর আমরা বেশি বেশি মানুষকে দাওয়াত দেব। আমার গ্রামের মসজিদ আজান গাছি রহমাতুল্লাহ আলহে, এই যে আজকে আপনাদেরকে ডাকছেন উরসিকুল মজলিসের জন্য, তাই না ভাই? উরসে কুল অনেক মানুষই বোঝে না, অনেকেই চিন্তা করে উরসিকুল আবার কি, হ্যাঁ, এটা আবার তারা কোথায় পাইল, কারণ এটা কিন্তু অন্য কোথাও দেখবেন না। ওর শব্দের অর্থ হলো খুশি, ফাতেহা, সওয়াব রাসানি, দোয়া, হ্যাঁ, বিভিন্ন প্রকারের অর্থ আছে, ডিকশনারি খুলে দেখেন। আর কুল শব্দের অর্থ সমস্ত, সকল। উরসিকুল শব্দের অর্থ হল সকলের জন্য খুশির ব্যবস্থা, যেই আমলের দ্বারা হয় সেই আমলটার নাম হলো উরসে কুল। হ্যাঁ, আপনারও খুশির ব্যবস্থা হবে, আমারও খুশির ব্যবস্থা হবে, জীবিত মানুষের খুশির ব্যবস্থা হবে, উপস্থিত ব্যক্তিদের খুশির ব্যবস্থা হবে, অনুপস্থিত ব্যক্তিদের খুশির ব্যবস্থা হবে, মৃত্যু ব্যক্তি যারা কবরে আছে তাদেরও খুশির ব্যবস্থা হবে এই উরসিকুলের দ্বারা। কিভাবে? আমার কামেল মোর্শেদ জামানার মুজাদ্দে সুবুতে আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসকে মন্থন করে, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জিকির আছে, আছে না ভাই? অসংখ্য জিকির আছে ভাইজান। একটা উদাহরণ দিই, এইখানে ঔষধের দোকান আছে, ডাক্তারখানা আছে, ডাক্তারখানায় হাজার প্রকার ঔষধ থাকে, এই হাজার প্রকার ঔষধ কি একজন রোগীর জন্য লাগে? যদি কোনো রুগী এই ঔষধের দোকানের সব ঔষধ খায় সেই রুগী কি বাঁচে? বাঁচবে না। তাহলে ওইখান থেকে ঔষধ খাইতে হইলে আপনাকে কি করতে হবে? ভালো একজন ডাক্তারের কাছে যাইতে হবে, ভালো একজন ডাক্তার আপনাকে নির্বাচন করে দেবে এই রোগের জন্য এই মেডিসিন খাবে কি না, ওইখান থেকে খাবে আপনি ভালো হয়ে যাবে। ঠিক কোরআন ও হাদিস একটা মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্র থেকে কোন জিনিসটা দামি, কোন কাজটা করলে আপনি সহজে আল্লাহকে পাবেন, কোন কাজটা করলে আপনি সহজে বেশি নেকি কামাই করতে পারবেন, এইটা কারা বোঝে? কামেল ওলিয়ুল্লাহরা বোঝে, ওলামায়ে হাক্কানি, দ্বীনের দায়ী কামেল মোর্শেদ, আল্লাহওয়ালা বান্দারা এই কথাগুলো জানে। আমার কামেল মোর্শেদ সুবিতে আদান গাছি রহমতুল্লাহ কোরআন হাদিস মন্থন করে সেখান থেকে হাদিস শরীফ থেকে পাঁচটা কলেমা দিয়েছেন আমাদেরকে, যা আমরা এখন পড়ব। হ্যাঁ, কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, সুব্বুহুন, ইস্তেগফার, এটা আমরা এখন পড়ব উরসিকুলের মধ্যে। আর কোরআন শরীফ থেকে চারটা সুরা, সুরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এবং দুরুদ শরীফের আমল দিয়েছে। এই আমলটা করলে ব্যাখ্যা এখন করা যাবে না, কারণ সময় শেষ হয়ে গেছে, এর ব্যাখ্যা করা যাবে না, কারণ এই আমলটা করলে একেবারে ছোট্ট আমল সেটা হলো সুরা ফাতিহা এবং সুরা ইখলাস, এই দুইটা সুরা পড়লে আপনারা প্রত্যেকে আট খতম, দশ পড়া কোরআন তেলাওয়াত করার সবের মালিক হবেন। আমি আপনাদেরকে বলি, এই যে সবের মালিক হবেন, এই সবটা যদি আপনি আপনার মায়ের কবরে, বাবার কবরে, দাদা দাদি, নানা নানির কবরে ইসাল করেন, বকসাই দেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি এই আমলগুলো করছি এর সওয়াব তুমি আমার মায়ের কবরে পৌঁছাই দাও, নবীজি বলছেন সাথে সাথে আল্লাহ তাআলা সেই সওয়াব তার মায়ের কবরে পৌঁছাই দেবে। আমি জিজ্ঞাসা করি, এই নেকিটা যদি আপনার বাবা মা কবরে পায় তারা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন মানুষ যারা জীবিত আছে তাদের জিন্দিগিতে তাদের জন্য কোনো যদি পেরেশানি থাকে, কোনো অভাব থাকে, কোনো রোগ থাকে, কোনো বালা মুসিবত থাকে, ওই মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক ওই বান্দাকে সেই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাহলে এর দ্বারা জীবিত মানুষের খুশির ব্যবস্থা হবে, মৃত্যু মানুষের খুশির ব্যবস্থা হবে এই উরসিকুলের দ্বারা। সেই জন্য ভাই যান, আমি কথা শেষ করি, আমার মৌলানা সাহেব আছেন উনি কিছু কথা বলবেন। তো এই যে উরসিকুল করলে আপনার দুনিয়ার
উপকার হবে, কবরেও শান্তি হবে, কেয়ামতেও আপনার উপকার হবে। কোন কবি বলছেন, রোগ শোক মনোপীড়া দুঃখ কেলের যত, কিছুই রবে না হলে বজিফায় রত, অভাব অশান্তি যাবে যাবে যা দুটো না, মামলাতে জয় হবে শস্য হবে দোনা, চাকরি বাকরি হবে হবে উচ্চ পদ, দিব্য জ্ঞান লাভ হবে হবে না বিপদ, একদিনে আট পারা দশ ক্ষত মেয়ের, অর্জিত হইবে পুন পুত কোরআনের, আল্লাহর মহব্বত রসুলের পেয়ার, বারে বারে স্বপ্ন হয় তাদের দিদার, অবশেষে হবে তব ফকিরি হাসেল, মানবাঞ্চা পূর্ণ হবে হইলে কামেল, আপনার সকল মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই নূরানি কোরআনি অজিবা আমল করবেন মানুষের কাছে।